কলিযুগের শেষে মুষলধারায় বৃষ্টি হবে, যার ফলে পৃথিবীর চারিদিকে শুধু জলই জল দেখতে পাওয়া যাবে। এর ফলে পৃথিবীর সমস্ত জীবী প্রায় মারা যাবে। এরপর একসাথে 12টি সূর্য উদয় হবে, আর এর ফলে সমস্ত নদী সমুদ্র শুকিয়ে যাবে, এমনকি পাতাল অবধি সূর্যের তাপে পুড়ে নষ্ট হয়ে যাবে। এরপর 12 বছর টানা বৃষ্টি হবে, যার ফলে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। জলে আবার নতুন করে জীবের সৃষ্টি হবে, উদয় হবে নতুন সত্য যুগের। কলিযুগের শেষে কি কি হবে, সেই সময় মানুষের ব্যবহার কি হবে? নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কলিযুগের শেষে কি কি হবে, আর কলিযুগের শেষেই বা মানুষের ব্যবহার কেমন হবে। বন্ধুরা, ভিডিওতে দেওয়া তথ্য মহর্ষি বেদব্যাস মুনি লেখা মহাভারত থেকে নেওয়া হয়েছে। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ ও কলিযুগ, এই চার যুগ নিয়ে সৃষ্টি হয়েছে সময়। প্রত্যেকবার যখন ব্রহ্মাজি সৃষ্টির রচনা করেন, তা শুরু হয় সত্যযুগ থেকে আর তা শেষ হয় কলিযুগে। তো চলুন বন্ধুরা জেনে নিই কলিযুগের শেষে কি কি হবে। কলিযুগের শেষের দিকে মানুষের গড় আয়ু প্রায় 20 বছরই থাকবে। 5 বছর বয়সী মহিলারা গর্ভবতী হয়ে যাবে, 16 বছর বয়সী মানুষ বৃদ্ধ হয়ে যাবে, মাত্র 20 বছর বয়সেই মারা যাবে। মানুষের উচ্চতা কমে কোমর অবধি হয়ে যাবে, সেই সময় কারো যৌবন থাকবে না, সব জীবেরা ছোট হয়ে যাবে, মানুষ দুর্বল ও সর্বদা রোগী হয়ে থাকবে। শ্রীমদ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ধীরে ধীরে যখন ঘোর কলিযুগ পড়বে, তখন মানুষ সত্য, পবিত্রতা, ক্ষমা, দয়া, আয়ু, বল, স্মরণশক্তি হারিয়ে ফেলবে, অর্থাৎ মানুষের আয়ু অনেক কমে যাবে। কলিযুগের শেষে যখন ভগবান কল্কি অবতার নেবেন, তখন মানুষের উচ্চতা অনেক ছোট হয়ে যাবে। কলিযুগের শেষে গরু দেখতে পাওয়া যাবে না, আর দেখতে পাওয়া গেলেও তা ছোট হয়ে ছাগলের মতন হয়ে যাবে। গাছে ফল হবে না, চাষের জমিতে অন্ন হবে না, মানুষ মাংস আর জন্তু জানোয়ারের দুধ খেয়ে জীবন কাটাবে। স্ত্রীরা নিজের স্বামীর কথা শুনবে না, যে ব্যক্তির কাছে ধন থাকবে তার কাছে স্ত্রীরা থাকবে। মানুষের স্বভাব একটি গাধার মতন হয়ে যাবে। কলিযুগের শেষে মানুষের বিবেক বুদ্ধি কিছুই থাকবে না, মানুষ ঈশ্বরের নাম জাপির নাস্তিক আর চোর হয়ে যাবে। সবাই অন্যকে লুটতে ব্যস্ত থাকবে, যে শক্তিশালী হবে সেই রাজত্ব করবে, মনুষ্যত্ব একদমই থাকবে না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কলিযুগে এক ভাই অন্য ভাইয়ের শত্রু হয়ে যাবে, জুয়া, মদ, পরস্ত্রী সঙ্গ ও হিংসাই মানুষের ধর্ম হয়ে যাবে, স্ত্রী আর পুরুষ দুজনেই অধর্মী হয়ে যাবে, স্ত্রীরা নিজের পতিব্রতা ধর্মের পালন করবে না আর পুরুষও তাই করবে, পরিবারের মধ্যেই শারীরিক সম্পর্ক স্থাপন করবে, কোনো সম্পর্কই আর পবিত্র থাকবে না। বন্ধুরা, অনেক বছর খরা থাকার জন্য কলিযুগের শেষে মুষলধারায় বৃষ্টি হবে, যার ফলে পৃথিবীর চারিদিকে শুধু জলই জল দেখতে পাওয়া যাবে। এর ফলে পৃথিবীর সমস্ত জীবী প্রায় মারা যাবে। এরপর একসাথে 12টি সূর্য উদয় হবে, আর এর ফলে সমস্ত নদী সমুদ্র শুকিয়ে যাবে, এমনকি পাতাল অবধি সূর্যের তাপে পুড়ে নষ্ট হয়ে যাবে। এরপর 12 বছর টানা বৃষ্টি হবে, যার ফলে সমস্ত পৃথিবী জলমগ্ন হয়ে যাবে। জলে আবার নতুন করে জীবের সৃষ্টি হবে, উদয় হবে নতুন সত্য যুগের। এই ছিল বন্ধুরা কলিযুগের শেষের বর্ণনা। হরে কৃষ্ণা।